মাই হিপহপের গ্রুপে যাই, খালি হিপহপ রে। এ পার্টিকুল ভাই কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কি অবস্থা ভাই, কি করতেছেন মিয়া এত রাতে? আরে একটু গেম খেলতেছিলাম। ডিস্টার্ব করলাম নাকি ভাই? আরে না, আমরা র‍্যাঙ্কে ডুও খেলতেছিলাম তো। চলেন তাহলে আরেকটা প্লেয়ার অ্যাড দেন, চলেন যাই একটা র‍্যাঙ্ক খেলে আসি, চলেন। হ্যালো আলি, আমি খেলবো না। কেন? না এটা কে, এর সাথে আমি খেলবো না। আর এটা ফাইটকিল ভাই চিনো না? অনেক সাবস্ক্রাইবার, অনেক ফলোয়ার। কে ভাই এত সাবস্ক্রাইবার? আমি তো চিনি না। সিরিয়াসলি মানে আমি কোন গোরে আসলাম ভাই? আবার ভিবেস নিয়ে বসে আছে ভাই, মানে তুমি কি সব প্লেয়ারদের সাথে অ্যাড রাখো আলি, বুঝলাম না। আরে এটা ফাইট টু কিল ভাই সবাই চিনে, অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়। সবাই চিনলো কি ভাই, আমি তো চিনি না। তোর ভিবেস নিয়ে বসে আছে, আমি খেলবো না, আমি তোমার সাথে ড্র ম্যাচ খেলবো। এর নিয়ে খেললে ম্যাচ মাইনাস খাবো আমি। আলি ভাই কেডা এই মেক কেডা গো? আরে এটা আমার ডুও পার্টনার। সিরিয়াসলি আমি ফাইট টু কিল কমিউনিটির পুরো প্লেয়ার, মানে কত মেক কাস্টমে মাইরে মনে করে যে মুতাইসারি মে আমাক চেনে না। হাই আলি ভাই, তোমার গ্রুপে এসে অপমান হইতে হলো লাস্ট পর্যন্ত আমার? সিরিয়াসলি? হ্যাঁ ভাই ভাই চিনছি ভাই চিনছি, তুমি সেই স্ক্রিপ্টেড ভিডিও বানাও ভাই। না 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 আপু, আমি মোটেও কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানাই না, এটা কেন ভুল বললা আলি ভাই? একে তো অপমান করছো, দ্বিতীয়ত ভাই কি লাগাইলা ভাই? স্ক্রিপ্টেড ভিডিও বানাও, আবার ভিবেস নিয়ে বসে আছো ভাই, গ্রুপ থেকে যাও। আলি তুমি কিক দাও, মানে তুমি বসে আছো কেন, কিক দাও। আরে ফাইট টু কিল ভাই বুঝেন তো, দুয়ো পার্টনারের সাথে গেম খেলতেছি, একটু পরে আসেন ভাই। সিরিয়াসলি আলি ভাই তুমিও পোল্টি নিলাম ইয়ে মানুষের জন্য ভাই? আরে না ভাই বুঝেন না, দুয়ো পার্টনার একটু র‍্যাঙ্ক ট্যাঙ্ক খেলবো, আর বাদ দেন না পরে খেলবো না। আরে মাইনাস হবে কেন আমার সাথে খেললে? মাইনাস হবে কেন? আমি হিরো কে আছি, তোমরা হিরো কে আছো, মাইনাস হবে কেন? কি বালের কথা কও, কি বুঝলাম না তো। না না ভাই আমরা একটু দুয়ো খেলবো বুঝেন না ভাই, তো তুমি যাই স্ক্রিপ্টেড ভিডিও বানাও গাজাও। এই মেয়ে আমি মোটেও কোনো প্রকার কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানাই না, তুমি কিন্তু একটু বেশি বেশি বলতাছো। আর আলির গ্রুপে আছে বলে তোমারও আমি কিছু বলতাছি না বুঝছো, আর তুমি একটা মেয়ে বলে। কি ভাই মেয়ে বলা হয়েছে কি হয়েছে, আলির গ্রুপে আছে দেখে কি হয়েছে ভাই? তুমি স্ক্রিপ্টেড ভিডিও বানা আসো, পারলে 1 ভার্সেস 2 খেলো, 1 ভার্সেস 4 খেলো, আসো আমাদের দুজনের সাথে খেলো, আসো আসো দেখবো। সিরিয়াসলি আলি ভাই এই মায়া তো সিরিয়াসলি অনেক ডেঞ্জারাস ভাই। ভাই ডেঞ্জারাস কি, তুমি তুমি কি দেখছো ডেঞ্জারাস? আর আসো ভাই আসো, আগে আসো মানে তুমি থেকে এখন তুই তুই করে শুরু হয়ে গেল ভাই, এটা থেকে বাদ ছিল ভাই আমার তো। সিরিয়াসলি ভাই এখন মরা ছাড়া কোনো ওয়ে নাই রে ভাই। ঠিক আছে ভাই তোমরা চলে থাকো ভাই, আমি সব রকম মনে করো প্রস্তুত। তুমি বুঝবা মেয়ে, তুমি বুঝবা বুঝছো, তুমি বুঝবা আমি ফাইট টু কিল কি জিনিস কিছুক্ষণের মধ্যে বুঝবা আলি ভাই। ঠিক আছে ভাই মেজাজটা খারাপ করে দিলে, তোমার কাছ থেকে আমি আশা করছিলাম না বুঝছো আলি ভাই। সে ঠিক আছে তুমি চলে থাকো ভাই। খেলা কত মেয়েকে এর আগে কাস্টমারি মোতাস আবার কিং হইতে পারে ভাই, মানে এটা আমি কোনোভাবে আশাই করি নাই যে একটা হিপ হপের লবিতে যায় আরেক মেয়ে অপমান করে ভাই। শালা আমি ফাইট টু কিল কাস্টম কিং, শালা জাইরো জিন, হ্যাঁ আমি কতজন কাস্টম হারাইছি, আর এদের কাছ থেকে আমি এই ধরনের ব্যবহার তো কোনোদিন আশাই করিনি রে। মানে এরা আমাকে চিনবে কীভাবে? আমি ফাইট টু কিল কমিউনিটির পুরো প্লেয়ার, খেলো আমি জীবনে কাস্টম যত খেলছে আমার মনে হয় না কোনো ইউটিউবার এত কাস্টম খেলছে। সিরিয়াসলি ভাই হেড ছাড়া কোনো কথা হবে না, দাঁড়াও শালা লাস্ট পর্যন্ত আলি আমার সাথে বেমানি করে দিল, শালা গার্লফ্রেন্ডের টানে পড়ে ভাই লল দিচ্ছে আবার ভাই, খাইছে শালি খাইছে শালি খাইছে না শালি। কেমন লাগে শালা, কেমন লাগে লল না? এ দেখ ফাইট টু কিল, দেখ ফাইট টু কিল, হোল্ড করে করে খেলবেন দাঁড়াও। কেমন লাগে, কেমন লাগে শালা, শালা হিপ হপ না তোর হিপ হপ গিরি শুটাচ্ছে আমি, দাঁড়া শালা হিপ হপ না তোর হিপ হপ গিরি শুটাচ্ছে আমি। হায় মর শালা মর, কেমন লাগে হ্যাঁ শালা কেমন লাগে? হিপ হপে নেট নাই, হিপ হপে নেট নাই, হিপ হপে নেট নাই, মর শালা মর, মর শালা মর, মর শালা মর, শালা হিপ হপ, হিপ হপ মর, মর শালা হিপ হপ মর। হ্যাঁ
খাইছো হেড খাইছো কেমন লাগে আপু কেমন লাগে হ্যাঁ আরে সালা আমার খাইয়ে ফেলে তোলো ভাই সিরিয়াসলি মানে একে তো মেয়ে খেলতে পার না বটলা মানে নিজেরা কি মনে করে ভাই সিরিয়াসলি ভাই আরে সালা মারি মোটা ফেলে আমাকে ভাই খাবার লল দিচ্ছে ভাই কেমন লাগে হি বাপ এটা ফাইট টু কিল দেখ ফাইট টু কিল দেখ ফাইট টু কিল দেখ ফাইট টু কিল সালা কেসা দিয়া হিপ হপ কেসা দিয়া এই সালা গার্লফ্রেন্ড পায় সালা বহুত অপমান করেছিস আমাকে বহুত অপমান করেছিস সালা সালা মর সালা মর মর সালা হ্যাঁ সালা খেলাই শালি তো বটলা রে এক ছাদ কি খেলবে ভাই ও ভাই ওয়াল ভাঙছে রে এ সালা হিপ হপ বটলা রে সালা হিপ হপ বটলা রে হিপ হপ সালা বটলা এ সালে মরেস সালে আমার বয় বয় কইছে না আয় সালে আয় আয় সালে আয় সালে আয় কলাম আয় সালে আয় কেমন লাগে সালে কেমন লাগে কেমন লাগে হ্যাঁ ফাইট টুকিল কিরা দেখ দেখ সালে দেখ ফাইট টুকিল কিরা দেখ সালে ফাইট টুকিলে অপমান করো না কেমন লাগে মাপসা মাপসা সালে মাপসা সালে দাঁড়া মার সালে মর সালে তার হিপ হপ মি বাবা ঠাপ আছে দাঁড়া কলাম মর সালা মর কেমন লাগে তা ফাইট টু কিল কি জিনিস দেখ শালা হিপ হপ যারে কাছ থেকে তারা সবাই শালা বট সবাই শালা বট এই কাম চাই দিছে শালির একদম মুখের কাছ পড়ে গেছে শালিক রিপোর্ট মারবো দাঁড়া হ্যাক ম্যাক লাগানি আসলো না কেবার মেয়ে লোক বলে আমার একটু বিশ্বাস নেই ছেলে লোক বলে বিশ্বাস আছে মাগার মেয়ে লোক বলে আমার একটু বিশ্বাস নেই এরা সব পারে এরা সব পারে এরা সব পারে এই মেয়ে মানুষ বলে আমার বিশ্বাস নেই এই মেয়ে মানুষ সব পারে রে কলম হায় সালাই ও সালা মর সালা বেরেন কে মারিস বেরেন কে মারিস সালা 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 বেরেন কে মারিস কেমন লাগে এ সালা কেমন লাগে এটা দেখ সালা দেখ দেখ সালা হিপ হপ দেখ সালা হিপ হপ সালা তো তো আগে মারো তো রিভাইভ না সালা রিভাইভ না আই মর সালি মর সালি ডস হ্যাঁ ডস এ দা ফাইট টু কিল দেখ এটা ফাইট টু কিল এ দা ফাইট টু কিল মানে আমি আর ধৈর্য ধরতে পারছি নি আমাকে ধৈর্য ধরে ক্ষমতা দাও আল্লাহ আমাকে ধৈর্য ধরে ক্ষমতা দাও আর কত গেল অপমান হবে এম্মা হ্যাঁ আর কত গেল এমন অপমান হবে তুমি বলো আমি ফাইট টু কিল কমেন্ট প্রোফাইলে কত ধরে কাস্টমার মারি মুতাইছি তোমরা আমার ইউটিউব চ্যানেল ঘুরলে তো দেখতে পারবা সারা সব ভিডিও নাকি স্ক্রিপ্টেড ভিডিও হয়ে গেছে সারা রিয়েল ভিডিও বানালে সব স্ক্রিপ্টেড ভিডিও হয়ে যায় সালার সালা একে তো পারতেছে না আবার ডেজার্ট দিয়ে মারতেছে না সালা ডেজার্ট না সালা ডেজার্ট না সালা কিরে সালা সালা পারো না একে খেলতে আবার ডেজার্ট থাবাও না ডেজার্ট না হিপ হপ ডেজার্ট মারো না ডেজার্ট না সালা তো লল তো তো সিআর হ্যাঁ কেমন লাগে কেসা দিয়া এই মেয়ে লোকের ফার্মে পড়বি তো চোদন খাবি মেয়ে লোকের ফার্মে পড়লেই চোদন খাবি হিসাব শেষ বন্ধু বান্ধব করার টাইম নেই হ্যাঁ দিসি হেড দিসি হেড রে হেড দিসি কই গেলে মিয়া কই গেলে মাইয়া তুই ভালো না রে তুই ভালো না নুব্বট বলে অপমান করলে সদন খালি না মাইয়া তুই ভালো না রে আর এবার লবি তাই কিছু মনে করেন না রে ভাই কিছু মনে করেন না কি মনে করব তোমারে মেয়ে তোমারে ডু পার্টনার কথা করছে নাকি এই যে মেয়ে হ্যালো জি ভাইয়া বলেন কি গো আপু তোমার যে একদম ভয়েসটা টোটাল চেঞ্জ হয়ে গেল কিছুক্ষণ আগে তুই তো গাড়ি করছিস আর এখন তুই থেকে শুরু করে আপনি বলতেছো আমি কইলাম না অনেক ভালো গেলে ফাইট টু কিল ভাই তুমি হুদায় অপমান করতেছো গুরু ভাই না বুঝি নাই ভাইয়া সরি ভাইয়া আপনি খুবই ভালো গেলেন সবই ঠিক আছে আলী ভাই বিষয়টা আমার মাথায় থাকলো বুঝছো তোমার লবিতে আসার পরে তুমিও মেয়ে মানুষের টানে মানে কি বলো পাল্টি মারে দিলা ভাই বাইরে ভুলে গেল না অপমানের সময় তো বহুত অপমান করলো আমার নাকি কোনোদিন দেখোই নাই আমার কোনোদিন দেখছো তাহলে 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 খামাখা তুমি মিথ্যে কথা কেন বললা এতই এতই খেলতে পারো যে ডু ভার্সেস ওয়ান এসে হারে গেলা কি আর বলবো ভাই তোমাদের কিছু বলার নাই সব কিছুর একটাই সরি শালার আমিও শালার মোমের মতন গলে যাই সরি বলার পরে সিরিয়াসলি ঠিক আছে আলী ভাই থাকো ভাই আমার শিক্ষা হয়ে গেছে তোমাদের গ্রুপে আসা ভাই আমি ভুল ত্রুটি করলে ভাই আমার ক্ষমা করে দিও ভাই
থাকো, বাই বাই। সো গাইস, তোমরা ইতিমধ্যে বুঝতে পারলা কোনো প্রকার কোনো স্ক্রিপ্টেড না, রিয়েল কন্টেন্ট। তোমাদের মধ্যে অনেকেই বট নোব বলে অপমান করে ভাই, আজকেও তার প্রমাণ পাইলাম। আর আমি চিন্তা করছিলাম আমি আর কাস্টম ভিডিও তোমাদের মাঝে আপলোড দিব না, কিন্তু ভাই সবাই আমারে বট নোব এতই বলা বলতেছে ভাই, আমার ইগোই লাগতেছে ভাই, আমি তো মানুষ। তো গ্যাস ভিডিও আমি এখানে শেষ করবো, সব ভালো থাকবো। আর একটা জিনিস বলবো, যে সকল বন্ধুবান্ধব আমারে কাস্টম চ্যালেঞ্জ দিতে চাও, আমার ফেসবুকে বিজনেস ইমেল আছে, বিজনেস ইমেলে ভিডিও দিতে পারো, এবং তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো। আমি যেভাবে হোক তোমাদের সাথে যোগাযোগ করে, তোমাদের সাথে ভার্সেস করে আমি আপলোড করার চেষ্টা করবো, আবার রিয়ালকেও ভার্সেস করতে চাইলেও করবো। প্যারানাইসিল, সব ভালো থাকবো, আল্লাহ হাফেজ।